দর্শক স্বাগত, আমি স্মৃতি মণ্ডল, আপনাদের সাথে আছি করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে। শুরুতেই জানাবো দেশের করোনা পরিস্থিতি। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আতঙ্কে বেশ কিছু বাড়ি লকডাউন করেছে প্রশাসন। গত 24 ঘন্টায় জয়পুরহাটে নতুন করে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 86 জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 24 জন। দিনাজপুরে নতুন করে 2 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 58 জনে। আক্রান্ত 2 জন ঢাকা ফেরত স্বামী স্ত্রী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11 জন। বাগেরহাটের কচুয়ায় 1 যুবকের করোনা শনাক্ত হয়েছে। ওই বাড়ি সহ আশপাশের 7টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। রংপুরে 7 পুলিশ সদস্য, 3 আনসার ভিডিপি সদস্য সহ আরও 18 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 174 জনে। এ ঘটনায় 80টি বাড়ি লকডাউন করা হয়েছে। সিরাজগঞ্জে নতুন করে 3 পুলিশ সদস্য সহ 9 জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15 জনে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন 9 পুলিশ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 4 নার্স সহ 15 জন করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য 14 মে অনুযায়ী 10ম সপ্তাহে আনুপাতিক হারে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনেই মারা গেছেন 14 জন, 9 জন ঢাকার এবং 5 জন চট্টগ্রামের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা 283। একদিনে 7,392 জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 1,041 জনের শরীরে। এ নিয়ে দেশের কোভিড-19 রোগীর সংখ্যা 18,863 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 1,51,930 জনের। সবচেয়ে নাজুক অবস্থায় রাজধানী ঢাকা। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 19.1% এবং মৃত্যু 1.50%। সংবাদ বুলেটিনে গত 3 সপ্তাহের বিশ্লেষণ তুলে ধরা হয়। ধূমপান কোভিড আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়, তাই ধূমপান ত্যাগ করে পুষ্টিকর ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 45,000 ছাড়িয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। 25,18,059 জন আছেন করোনার মৃদু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 98%। বাকি 2% আছে অতিমাত্রার ঝুঁকিতে, যার সংখ্যা 45,557। কোভিড-19 এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,03,418 জন, আক্রান্ত হয়েছেন 45,27,328 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17,05,840 জন। গেল 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 96,334 জন, মৃত্যু হয়েছে 5,317 জনের। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 14,57,593, মৃতের সংখ্যা 86,912। স্পেনে আক্রান্ত হয়েছে 2,72,646 জন, মৃতের সংখ্যা 27,321। রাশিয়ায় আক্রান্ত 2,52,245 জন, মৃতের সংখ্যা 2,305। যুক্তরাজ্যে মোট আক্রান্ত 2,33,151, মারা গেছে 33,614 জন। ইতালিতে আক্রান্ত 2,23,000-এর বেশি, মারা গেছে 31,368 জন। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 2,03,165 আর মৃত্যু 13,999। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা 1,78,870, মৃত্যু 27,425। জার্মানিতে আক্রান্তের সংখ্যা 1,74,975 জন, প্রাণহানি 7,928। তুরস্কে আক্রান্তের সংখ্যা 1,44,749, দেশটিতে প্রাণহানি 4,000 ছাড়িয়েছে। ইরানে মৃতের সংখ্যা 6,854, আক্রান্ত হয়েছে 1,14,533 জন। ভারতে মারা গেছে 2,600-এরও বেশি মানুষ, আক্রান্তের সংখ্যা 82,000 ছাড়িয়েছে। পেরুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 80,000, মৃত্যু 2,267।
এখন পর্যন্ত মারা গেছে 5,472 জন। আক্রান্তের সংখ্যা 73,401। এদিকে বেলজিয়ামে আক্রান্ত 54,000-এর বেশি, প্রাণহানি 8,903 জন। বিশ্বে করোনা ভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা 3,00,000 ছাড়িয়েছে, তবে মৃত্যু সংখ্যা বৃদ্ধির গতি খানিকটা কমেছে। চীনে প্রাদুর্ভাবের 90 দিন পর গত 10 এপ্রিল কোভিড-19 মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল। বৃহস্পতিবার রাতে জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ করা তথ্য বলছে, বিশ্বে কোভিড-19 রোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,00,000। এই মৃত্যুর প্রায় 1/3 ঘটেছে যুক্তরাষ্ট্রে, আর মৃত্যুর প্রায় 2/3 ঘটেছে ইউরোপে। করোনাভাইরাস মহামারীর শুরুতে ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্তদের মধ্যে 2% মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিল, কিন্তু মৃত্যুর সংখ্যা যখন লাখ ছাড়ায় তখন দেখা যায় আক্রান্তদের মধ্যে প্রায় 6% মৃত্যুর করাল গ্রাসে পড়েছে। মৃতের সংখ্যা 3,00,000 ছাড়ানোর পর হিসেব কষে দেখা যাচ্ছে হারটি 7-এর সামান্য নিচে নেমে এসেছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।